আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে পরিবেশ বান্ধব বিভিন্ন জিনিস কিন্তু লাগু হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যেটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, কৈলাসহর পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ডের কালীপুর জিতু দিঘির পার অবৈজ্ঞানিকভাবে আবর্জনা ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরেই। এই বিষয়টা নিয়েই সরব হয়েছেন এই মুহূর্তে এলাকাবাসীরা, এবং সেই আবর্জনা ফেলা বন্ধ করা অবৈজ্ঞানিকভাবে এবং তার একটা স্থায়ী ব্যবস্থা করার কে সামনে রেখে পথ অবরোধ করেছে স্থানীয়রা। সকাল 10টা থেকে পথ অবরোধ চললেও পুর কর্তৃপক্ষ কিংবা মহকুমা প্রশাসনের কোনো আধিকারিকদের জনগণের মুখোমুখি হওয়ার সাহস দেখা কি এখনো পর্যন্ত, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেই এলাকার সাধারণ জনগণ। কৈলাসহর পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ডের কালীপুর জিতু দিঘির পার এলাকায় অবৈজ্ঞানিকভাবে গোটা পুর পরিষদের আবর্জনা ফেলা হচ্ছে বেশ কয়েক বছর যাবৎ। স্থানীয়দের তরফ থেকে একাধিকবার সড়ক অবরোধ, ডেপুটেশন প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও কাজের কাজ এখনো পর্যন্ত কিছুই হয়নি বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। অবৈজ্ঞানিক ও অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধ ও বিষাক্ত ধোঁয়া গ্রাস করেছে গোটা এলাকাকে। কৈলাসহর পুর পরিষদ এলাকার অবৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ফেলার জন্য কোনো পরিকল্পিত স্থান নেই সেখানে। প্রায়শই এই বর্জ্যের মধ্যে ধরে দেওয়া হচ্ছে আগুন। একদিকে রয়েছে দুর্গন্ধ, অপরদিকে আগুন লাগানোর ফলে ধোঁয়া নির্গত হচ্ছে, বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে। স্থানীয়দের বিক্ষোভ চরমে উঠলে পালা করে কিছুদিন পর অগ্নি নির্বাপক দপ্তরের সাময়িক আগুন নিভিয়ে আসে। একসময় নির্দিষ্ট বাউন্ডারির ভেতর এই আবর্জনা ফেলা হলেও বর্তমানে আবর্জনাস্তূপ যোগাযোগের একমাত্র সড়কের অর্ধেকের উপর গ্রাস করে ফেলেছে, এমনটাই অভিযোগ করছেন সেখানকার সাধারণ জনগণ। আবর্জনা স্তূপের প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে গবাদি পশু, বিষাক্ত ধোঁয়ার গন্ধে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা, এমনই কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে সেই এলাকা থেকে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী শুনব। ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ড, আমরা বাচ্চারা খুব বেশি সাফার, আমি এখানে ইনচার্জ, আর আমার স্কুলের এখানে বাচ্চারা, নট অনলি মাই স্কুল, এই স্কুলের বাচ্চারাও সাফার। কতটুকু দূরে স্কুল? কতটুকু দূরে? জাস্ট এখানে কমিটার হবে, কমিটার 2-3 মিটার এর বেশি কম হয়। প্রত্যেক দিন আগুন লাগানো হয়? প্রত্যেক দিন আগুন লাগানো হয়, প্রত্যেক দিন ধোয়া ক্যাফে আমরা রাইতেছে, বাচ্চারা সাফার, তারা মাথা ব্যথা, বমি ভাব, প্রত্যেকের, আমরাও না, নট অনলি আমরা, বাচ্চারাও এই সাফার। আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য এবং কি অভিযোগ করছেন তারা, এবং দীর্ঘদিন ধরে সেই এলাকায় অবৈজ্ঞানিক ভাবে আবর্জনা ফেলা হলেও দীর্ঘদিন অবরোধ, পথ অবরোধ তারা করেছেন, ডেপুটেশন দিয়েছেন, কিন্তু কোনো কিছুতে এই প্রশাসনিক আধিকারিকদের টনক কিন্তু নড়ছে না। আবারও তাই বাধ্য হয়ে প্রশাসনিক আধিকারিকদের নজরে এই বিষয়টা নেওয়ার জন্য পথ অবরোধ করলেন এলাকাবাসী, কিন্তু 10টা সময়েও সেখানে দেখা যায়নি কোনো প্রশাসনিক আধিকারিকদের, যার জেরে স্বাভাবিকভাবেই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ক্ষোভান্বিত হয়ে রয়েছেন। গোটা এলাকায় সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করে শ্বাসকষ্টজনিত রোগ যেরকম ভাবে হচ্ছে, একই রকম ভাবে সেই এলাকায় গবাদি পশু পর্যন্ত মারা যাচ্ছে, এমন তথ্য কিন্তু উঠে আসছে। বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সেই জায়গাতে ওয়েস্ট ডিসপোজাল কঠোরভাবে এবং ভালোভাবে হওয়া উচিত, এমনটাই বলছেন সাধারণ মানুষ। আমাদের সঙ্গে জুড়ে গেছেন এই মুহূর্তে কৈলাসহর থেকে অয়ন মজুমদার, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অয়ন, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, কালীপুর জিতু দিঘির পার এলাকার যে অবৈজ্ঞানিকভাবে আবর্জনা ফেলা হচ্ছে সেটা দীর্ঘদিন ধরেই ফেলা হচ্ছে, এলাকাবাসীরা এই মুহূর্তে কি পথ অবরোধ এখনো চলছে? দেখো, যে সমস্যাটা তা বলা যায় বেশ কয়েক বছর ধরেই চলছে, এবং বিভিন্ন সময় স্থানীয়দের তরফ থেকে
সড়ক অবরোধ করে বিষয়টি নজরে আনার চেষ্টা করা হয়েছে এবং মহকুমা প্রশাসন থেকে কৈলাসহর পুর পরিষদের কাছে একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছে, মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। আজ বলা যায় যে স্থানীয়দের ধৈর্যচ্যুতি হয়েছে এবং তারা আজ বলা যায় সকাল 10টা থেকেই তারা সড়ক অবরোধে নামে এবং শুধুমাত্র স্থানীয় জনতারাই নয়, এলাকায় যে দুটি বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সেই অবরোধে সামিল হয়েছে, কারণ তাদের পক্ষে অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠছে প্রতিনিয়ত তাদের এই অবৈজ্ঞানিক আবর্জনা ফেলার স্থানের যে নির্গত যে ধোঁয়া এবং গন্ধ, সেই কারণেই তারা আজ অবরোধে সামিল হয়েছে এবং বলা যায় যে বেলা প্রায় এখন 2টা বাজে, সেই 2টা পর্যন্ত কিন্তু অবরোধ চলছে। সে ধরনের মহকুমা প্রশাসন কিংবা পুর পরিষদের তরফ থেকে চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন বা কোনো কাউন্সিলর কিন্তু এখনো জনগণের সামনে এসে কথা বলার সাহস পায়নি, কারণ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি যে কারণেই হোক সেটা পূরণ করেনি পুর পরিষদ কর্তৃপক্ষ বা মহকুমা প্রশাসন। স্থানীয়রা তাদের এই যে আজকে যে অবরোধ, যে দাবি বা যে সমস্যা নিয়ে তাদের অবরোধ, সেই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা অবরোধ সরাবে না বলে তারাও কিন্তু তাদের এই সিদ্ধান্তে অনড় রয়েছে। একদম, এই বিষয়টাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকরা কি কিছু বলছেন এবং সাধারণ মানুষের কি, যেহেতু পথ অবরোধ চলছে সেখানে সাধারণ মানুষেরও কি অসুবিধা হচ্ছে সেখানে? সাধারণ মানুষের দেখো অবরোধটা যখন শুরু হয় বলা যায় সকাল 10টার সময়, তখন স্বাভাবিকভাবেই স্কুল কলেজ বা অফিস আদালতের সময় ছিল, তো যদিও বিকল্প অন্যান্য রাস্তা খোলা থাকে সেদিকে সাময়িকভাবে জনগণ যাতায়াত করতে পেরেছে, কিন্তু তথাপি এই সড়কটি দীর্ঘ বলা যায় বেশ কয়েক ঘন্টা যাবৎ অবরোধ থাকায় স্বাভাবিকভাবেই ভারী যানবাহন যেগুলি রয়েছে সেগুলি কিন্তু আটক রয়েছে। বাকি অন্যান্য ছোটখাটো যানবাহন বা পথ চলতি মানুষ যারা রয়েছে তারা অন্যান্য খালি পথ দিয়ে তারা যেতে পেরেছে। তবে স্থানীয়দের অভিমত একটাই যে যারাই এখানে রয়েছে তারা অত্যন্ত কষ্টকর অবস্থায় দিন যাপন করতে হচ্ছে, তাদের রাত্রিবেলা হোক কিংবা দিনের বেলা হোক সেখানে পড়াশোনা করতে পারছে না, অসুস্থ যারা রয়েছে শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে সব ক্ষেত্রে তারা সমস্যা হচ্ছে, এমনকি বর্তমানে দেখা যাচ্ছে যে দূর দূরান্ত বিভিন্ন গ্রামীণ এলাকার মৃত গবাদি পশু এখানে এনে ফেলে দেওয়া হচ্ছে রাত্রিবেলাতে। তো সব মিলিয়েই তারা এই অবরোধে সামিল হয়েছে এবং পুর পরিষদ কর্তৃপক্ষ কিংবা মহকুমা প্রশাসন থেকে তাদেরকে সুনিশ্চিত ভাবে তাদেরকে গ্যারান্টি প্রদান করতে হবে যে আর নতুন করে এখানে আবর্জনা ফেলা হবে না এবং যতদিন পর্যন্ত না এই আবর্জনাগুলি সরিয়ে নেওয়া হয় সেখানে আগুন কেউ লাগাবে না, এই দুটি জিনিসের গ্যারান্টি প্রদান করতে হবে, তখনই তারা অবরোধ তুলে নেবে। এবং আগুন যে দেওয়া হবে না সেক্ষেত্রে কিন্তু পাহারার ব্যবস্থা করতে হবে, কারণ দেখা যায় প্রতিনিয়তই গভীর রাতে কোনো এক সময় কেউ এসে আগুন লাগিয়ে দিয়ে যায় সেই আবর্জনা স্তূপ কমানোর জন্য। একদম, অসংখ্য ধন্যবাদ অয়ন বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন মজুমদারের সঙ্গে এবং স্বাভাবিকভাবেই যে বিষয়গুলো দাবি করছেন তারা এই মুহূর্তে কিন্তু পথ অবরোধ কিন্তু এখনো চলছে এবং অবরোধ চলার ফলে স্বাভাবিকভাবে কিছুটা হলেও কিন্তু সমস্যা হয়েছে সাধারণ মানুষের। তবে যে দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছেন সেই দাবি পূরণ না হলে তারাও কিন্তু পথ অবরোধ ছাড়বেন না এমনটাই কিন্তু বলছেন সেখানকার যারা অবরোধকারীরা রয়েছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।